জার্নি শুরু হয় কেইউসিটি, তো তারপর থেকে আমরা লক্ষ্য করেছি অনেক সাফল্য এসেছে। তো এই এই যে সাফল্যর মানে মূল অবদান কাদের? মূল অবদান হচ্ছে আমাদের কোচেদের অবশ্যই আছে, যারা আবার এই একাডেমিটা রুরাল একাডেমি যে তৈরি করার জন্য যার অবদান সবচেয়ে বেশি, সন্তোষ মোহন দাস মহাশয়, স্যার টিচার, উনি ওনার অনুপ্রেরণায় আমরা এখানে একাডেমি করেছি। তার সঙ্গে হিরালাল দাস আছে, অনেক প্রত্যক্ষভাবে একাডেমির সঙ্গে যুক্ত, আমার আজকে নেই এই মুহূর্তে, কিন্তু থাকলে আরও বিস্তারিতভাবে সে বলতে পারত একাডেমির সঙ্গে বাট চিন্তাধারা হিরালাল দাসের মাথা থেকেই আসে। এবং সেই একাডেমি এখানে এইরকম একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশে একাডেমি তৈরি হোক বা হাওড়া জেলা থেকে ফুটবলার উঠুক, তার চিন্তাধারার সঙ্গে আমরা জড়িয়ে গেছি সব কোচেরা। জায়গায় যেখানে এখনও ফুটবল মানে এইরকম একাডেমি গড়ে ওঠেনি, সেখানেও কি তৈরি গড়ে তোলা সম্ভব? ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে অবশ্যই সম্ভব, তার সঙ্গে মানুষের সহযোগিতা, এলাকার সহযোগিতা, তোমার সেই রকম স্পন্সর পেলে অবশ্যই একাডেমি করলে অনেক ফুটবলার উঠে আসবে। আর এর থেকে ভালো পরিকাঠামো কি আশা করেন? অবশ্যই আমরা একটু ভালো পরিকাঠামো আশা করি, এবং আমাদের একাডেমির যে মেন সন্তোষ মশাই বাবু মশাই বলেছেন, আরও আগামী দিন আমি আরও ভালোভাবে একাডেমিটাকে সাফল্যের জন্যে আরও যা যা করার দরকার সেটা আমাদের সঙ্গে টাই আপ করে বা যা করার করণীয় সেটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে সেটা করে সেটাকে আপডেট করার চেষ্টা করি। আচ্ছা, যে সমস্ত প্রতিভা অর্থাৎ খুদে ফুটবলার তারা কি মানে তারা কি শুধু গঙ্গাধরপুর গ্রামেই সীমাবদ্ধ নাকি আরও দূর দূরান্ত থেকে আসছে? দূর দূরান্ত থেকে আসে, আমরা এ করি অনেক দূর থেকেই আসে, হাওড়া জেলার মধ্যে সীমাবদ্ধ যত গ্রাম আছে সেই সব থেকে আসে, হুগলি থেকেও কিছু ছেলে আসে। আমাদের একটাই ব্যাপার হচ্ছে এখানে রেসিডেন্সিয়াল কিছু খুব দুস্থ ছেলেদের রাখা হয়, মানে যারা আর কাছাকাছি হলে তারা বাড়ি চলে যায় নন রেসিডেন্সিয়াল, আর যাদের রাখা হয় খুবই দুস্থ ছেলে তার স্কুলে টাই আপ থাকে, স্কুলে অ্যাডমিশান হয় এবং আমাদের একাডেমিতে সারাদিন খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু। তার সঙ্গে আমাদের মেন উদ্দেশ্য যে মোটো যে ফুটবলটাকে শেখানো সেটা দুবেলা প্র্যাকটিস, এবং আমাদের নন রেসিডেন্সিয়াল প্র্যাকটিস নন রেসিডেন্সিয়াল প্র্যাকটিস মঙ্গল বৃহস্পতি শনি রবি চার দিন করা হয়, তাই তো? ওকে, আচ্ছা, 2014 সালের পর যে সাফল্যগুলো এসেছে যদি একটু বিস্তারিতভাবে বলেন। 2014 সালে সাফল্যের পর অনেক প্লেয়ারই উঠে এসেছে, যারা কলকাতা আমরা ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার খেলছে, তারা সিনিয়র ব্যাচ, তারা ফার্স্ট ব্যাচ, তারা বেরিয়ে গেছে। আমি 2015 জয়েন করেছি, তারপর জয়েন করার পর থেকে আমরা অল ইন্ডিয়া টুর্নামেন্ট কিছু সাফল্য অর্জন করেছি, নার্সারি লেভেলে আমরা কোয়ালিফাই করে আপগ্রেডে গেছি, এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমরা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের ফার্স্ট একাডেমি, যেটা আমরা আই লিগ পেয়েছিলাম। সেই আই লিগে আমরা গত বছর U15 U13 আই লিগ খেলেছিলাম, এবং 13-এর খুব ভালো রেজাল্ট হয়েছিল, এবং আমরা একমাত্র বাংলা থেকে দুটো টিম কোয়ালিফাই করেছিল অল ইন্ডিয়া লেভেলে, দ্যাট ইজ হচ্ছে আমরা আছি আর সারদান সমিতি, মানে কেউ সিটি বল আর সারদান সমিতি। আর খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন? খেলোয়াড়দের উদ্দেশ্য মানে অনেক তো গরিব বাড়ির ছেলে আছে, সেই রকমই হয় না, কিন্তু আমরা চেষ্টা করি তাদের মাধ্যমে তাদের সেরাটা বার করে আগামী দিনে তারা যেন প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের সাফল্য কামনা করি, এবং তাদের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে সেইভাবেই জড়িয়ে আছি।